তো হ্যালো গাইস, আমরা আজকে চলে আসছি উড়াধুরা পাবলিক 07 থেকে। আজকে আমরা এমন একজন কৃষকের সাথে দেখা করতে যাচ্ছি যার চাষের চাহিদা পুরো কৃষকের মুখে মুখে, এবং সে কীভাবে চাষ করে সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত জানতে আসছি। তো তাইলে গাইস চলেন দেখা যাক সে কত দূর হচ্ছে চাষে উন্নতি করছে এবং কি কি উন্নতির আগ্রহে আছে সেগুলো দেখা যাক। ভাইয়ারা, আচ্ছা এখানে নাকি লালটু চা নামে একজন কৃষক আছে, তার বাসাটা কোথায় এবং এখন তার কোথায় পাবো? লালটু স্যার বাসা দেখবেন ওই সামনে চোরাট আছে, চোরাটের একটু আগে হেঁটে গেলেই পাবো। এখন সে আছে ভুতুরে বাগানের ওই পাশে আছে, তার মাঠে ধান কাটতে গেছে। তো চলো যাই সেই কুখ্যাত বিখ্যাত লালটু চার রহস্যটা দেখে আসি ওই ভুতুরে বাগানের পাশে। সেই ভুতুরে বাগান যাবো না বেগুন তুলিতে, ও ললিতে আর যাবো না বেগুন তুলিতে, খালি আমার কাছে দিতেছে নাই ধার কাটে না তোরে নাক খেতা দিয়ে বাটা ধান কাটতে, আর যাবো না বেগুন তুলিতে বেগালাই তুলতে। সেপ্রেতে বললো মাঠে লালটু চা আছে, আমি তো কাট করতেও খুঁজি পাচ্ছিনি। আচ্ছা ফাঁকা এই দাঁড়াও, এখানে মনে হচ্ছে কারণ গানের শব্দ আসতেছে কোন দিকে, এই দিক দিয়ে আসতেছে তাই তো? এখন দেখি আসলে তো আমার টাকা ধান কাটতেছে আর যাবো না বেগুন তুলিতে, আলাদ জাইরল পাল হাঁস মুরগি তুলি ধান খেত করে কষ্ট করে হয় আলারও আইসি একটু হাতি হয়ে থাকে নাই। আসসালামু আলাইকুম চাচা। ও বাবা, তোমরা যে আম্মা এসে আমাকে সালাম দিলে, তোমার একে উজু করা আছে? আচ্ছা চাচা, আমরা বললাম আমার উজু নাই, তুই সাহিত্যিক খাবার মধ্যে খুলে তোমার কি নাই? তোর বেটা এসব কি কও তুমি, এ তো আমার রোজগার ভাষা। শোনো শোনো তা শোনো শোনো শোনো, তোমার সাথে তো দুপুর বেলায় মাঠেতে কারোর দেখতেছি। কে গো বেটা, এই খোলা মাঠে কি তোমার শালি হারা গেছে? দেখো বাপু, তোমার শালের দিক কিন্তু আমি কিছু করিনি, তোমার শালের দিক কিন্তু আমি কিছু করি, ওই সব দোষ আমার দিবা না, আমি অতটাও খারাপ না। আরে চাচা আমার শালি না, আমরা লালটু চাচা খুঁজতেছি। লালটু চাচা কে গো? লালটু চা আবার কার পাগা ধানে মই দিল যে তোমরা লালটু চাকে খুঁজতে আইছো? আরে চাচা তুমি কি বেশি বেশি বুঝতেছো, আমার কাছে লালটু চাচার দরকার ওর কাছে আমি ইন্টারভিউ নেবো। আরে বাপু তোমরা কারা আর কিসের ইন্টারভিউ নিতে আসছো লালটু চাচার থেকে? আরে চাচা আমরা সাংবাদিক, সাংবাদিক আমরা উড়াধুরা পাবলিক 07 থেকে আসছি। ও তে বাপু, তোমরা সাংবাদিক উড়াধুরা পাবলিক 07 থেকে আসছো, সাংবাদিক তো বেড়ায় শহরে রাস্তাঘাটে ইন্টারভিউ নেবে, তুমি মাঠে কি থাপাতে আসছো? আর তুমি লালটু চাচার কি নিবা, কিসের ইন্টারভিউ নিবা? চাচা বাপু তোমরা কিছু কইলে না? না চাচা আমরা কিছু সুনাম কইলে না দুর্নাম কইলে? সুনাম করছি চাচা। সুনাম করেছো তাও ভালো, চলো বাপু তোমরা সাংবাদিক মানুষ শহর শহরে বেড়াও, এই মাঠে ঘাটে এই রোদের ভিতর তোমার ছবি নামে তোলা না সেনা। ও চাচা কোন নিয়ে যাচ্ছো? আসো বাপু দাঁড়াও, সেটা বলতে পারে যে আসলে কোথায় থামাই নিয়ে যাবো, এই রোদের পানি দাঁড়া থাকলে। তুমি আইসো বাপু মাঠে, একই তুমি শহরে গ্রামগঞ্জে ঘরে ভিতর কি তুমি ইন্টারভিউ নিচ্ছ যে তোমার আছে সেয়া দিবি? তুমি আইসো মাঠে ইন্টারভিউ নিতে, তোমাকে খেতা বালিশ দিয়েছে ইন্টারভিউ দেবো নাকি? বাপু তুমি এমন ভাব করতেছো মনে হচ্ছে তুমি লালটু চা। হ্যাঁ বাপু আমি সে কুখ্যাত বিখ্যাত লালটু চা। সো বাপু তোমার একটা কথা কই। হ্যাঁ চাচা কও। আচ্ছা বাপু ওই যে ঠক ঠক নাকি কয় ওইটা থেকে আমি ভাইরাল হয়ে গেছি নাকি, ওই যে বউ বেশি খাই? আরে ঠক ঠক টিকটক টিকটক। আচ্ছা চাচা তোমার যে এত এই সফলতা এর পিছনে হচ্ছে রহস্যটা কি আমরা একটু জানতে চাই তোমার কাছে।
কথা তুমি কেয়া না, ও বিশাল কাহিনী, আমি ছোট করি কই বাপু, কেয়া না কেয়া না। খালি লালটু চার গল্প, ধানের গল্প, এই ধানের রহস্যটা আমি একটু খুলি বলো তো দেখি। তোমরা তো আসছো আমার ধানের রহস্য শুনতে, এই ধানের বিশাল কাহিনী এ বলতে গেলি মিল্লা সময় লাগবে তোমাকে, আমি ছোট করি। হ্যাঁ দাদা তুমি ছোট করেই কল। শোনো, এই যে ধান, যে সফলতা আমার, এই সফলতা দেখে এই ধানের নাম দিছি, জাতের নাম দিছি বল্টুর মা জবর আইলছি। কথা কইলে ধানের নাম করে বল্টু মা জবর আইলছি হয়। আরে বাপু, এই বল্টুর মা জবর আইলছি এর পিছনে কাহিনী আছে মেলা। আচ্ছা চাচা অত কথা না, তুমি রহস্যটা কি পিছনে মূল্য হতে আমার খুলি কম। আচ্ছা ভাইস্তি, তুমি রহস্যটা যখন শুনতে চাইছো তাই তোমার রহস্যটা কই শোনো। তা তোমার চাষি রাত্রিবেলা ধান এসে তোমার চাষিকে বললাম ধান ভিজা দি, দুই দিন পর তোমার চাষিকে বললাম ওই তিন বাড়ি পর মন্টুর মার পুকুরতে পানি নিয়ে এসো, পানি নিয়ে এসে ধান কটা ভিজা। তোমার চাষি করলে কি আইসি শোধনে করলে কি আমার কোর পুকুরের পানি তুলে ধান ভিজাই, কোর পুকুরের পানি তারপরে ধানের কালার হয়ে শোনালে কি করবো, আমার তো টাইমও চলে আসছে, আমার সারা দেওয়া লাগবে। কিছু করতে গেল না অবশেষে আমার ওই কোর চোদনে তারপরে সেই ধান নিয়েছি মাঠে লাগানোর পরে লোকে আমার ধান থেকে ছয় শুনলাম তোমরা পাইছো আমার সেই লালচা সুনামের ইন্টারভিউ নিতে, এখন তোমাদের কাছে সেই ধানের ইন্টারভিউ আমার দেওয়া লাগছে। তোমার নাম তো সব দোকানে, চার দোকানে, মুদিখানার দোকানে জেনে যায় সেখানে তোমার নাম, বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, তোমার সব রহস্য তো বুঝলাম, জাতের নাম বল্টুর মা তোমার আইছি, এই রহস্যটা কি? তাহলে শোনো বাবা, তোমার চাষির ছলের নাম বল্টু, এই তোমার বল্টু মানে বল্টুর মা অর্থটা তোমার চাষির, ও সেই আলসি, ওই যে বললাম না যে আলসির চোদনে মোটা হয়ে গেছে, বললাম যে পাশের মন্টুর মার পুকুর থেকে পানি নিয়ে এসে ধানটা ভিজাইতে, ও কি করলো আমার গরু পুকুর থেকে পানি তুলে ধান ভিজালো, সেই গরু পুকুরের পানি তুলে ধান ভিজানোর জন্যে আজকে আমার এই সফলতা, এই জন্য এই জাতের নাম দিয়েছি বল্টু মা জবর আলসি, বুঝতে পারবো বাপু? তোমরা থাকো আমি যাই, বাপু ব্যস্ত, তোমার চাষি আবার একটু মডেল ফাটেল মানুষ তো, ব্যাপারীর কাছ থেকে আগে টেকা নিয়ে এসে থুইছি কেন ধান কেন কাটতে কেন দিইনি, বলছে যে তোমার তো জাত তো ভালো আছে, ধান তো ভালো আছে, আমাকে একটু মডেল মানুষ তো, একটু শপিং মল নাকি শপিং মল শপিং মল শপিং মল ও শপিং মল তোমার মানুষ তো বুঝি না, শপিং মলে যাবো কাপড় চুপুর কেনা কেন তাই একটু তারা আছে আর তাড়াতাড়ি চলে যাবে, তাহলে আমি যাই। সো গাইস, তো আজকে আমরা চলে আসলাম উড়াধরা পাবলিক আমাদের পরবর্তী আবার আসবো অন্য একটা ইন্টারভিউ।